হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজ তোমাদের কিছু আমি ভদ্র বদ্রী ভিডিও দেখাবো, তাদেরকে নিয়ে আজকে আমাদের ছাঁটা হবে। তো নাক থেকে আঙুল সরাও, কানে হেডফোনটা লাগিয়ে নাও, আর চলিয়ে শুরু করতে বিনা কিছু বকচোদি কে। বলছি বৌদি, এরকম ভাবে পাছা দোলালে তো পাছা খুলে পড়ে যাবে, তখন দাদা কিসে হাত বুলাবে? একটু খুলিয়ে আমাকে বলো তো। जिसने दोबारा मुड़ के मुझे नहीं देखा। जॉनी दादा है ये, इसलिए तुम्हें दोबारा मुड़ के नहीं देखा। अगर देखती ना तो एक दिन में 3-4 लड़कों की माँ ऐसे ही बना देती। इश्क धड़के तो मजा है, होंठों से पढ़ ले वो जो होंठों पे लिखा है। बोदी তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার পেটের ভেতরে অলরেডি একটা 12 বছরের সন্তান জন্ম নিয়েছে। বাচ্চাটাকে জন্ম দিয়ে ভালোভাবে মানুষ করো, তার পার নাই ভেলোটা বানায় বজাছা। হ্যাঁ বৌদি, দাদা তো বাইরে ভাত খাওয়া করে বসে আছে, তুমি মনে হয় চান করে এসেই ভিডিও বানাতে বসে পড়েছো। দাদা কি করে ভাত খাবে? এই জন্যই তো আজ মেয়েদের কাজটা ছেলেদেরকেই করে দিতে হয়। বাসন মাজা, কুণ্ড কাটা, জুতো সেলাই, চণ্ডী পাঠ, সব করতে হয়। সত্যি বলছি, লজ্জা লাগা দরকার, ভীষণ লজ্জার ব্যাপার। বৌদি কি করছে নাকি? এটাও তো হাত দিচ্ছ, ওটা হাত ডাকবো নাকি ক্রেন গাড়িকে? হ্যাঁ, সামনের অংশটা দিয়ে আমরা চুলকে দেবে। পেয়ে গেছি আমি দ্বিতীয় শিল্পা সেট্টি, পেয়ে গেছি শিল্পা সেট্টি লাইট, আমি পেয়ে গেছি। এবার শিল্পা সেট্টিকে হাঁটিয়ে আমি তোমাকেই বসাবো, দোলা বৌদি আমি তোমাকেই বসাবো, অসাধারণ নাই, কোনো জবাব নেই, কোনো জবাব নেই। কোন এই লোক, কহাঁ সে আতে? প্রত্যেকটা ভিডিওতে ওরা, প্রত্যেকটা ভিডিওতে ওরা ওখানে হাত দিতেই হবে, তাই তো? নাহলে ভিডিও হবে না, সুটিয়ে লাল করে দেবো, মানে নুনুই বার করে দেবো। করুক না এটা আমাদের এখানে, করুক না এটা তোমাদের ওখানে, মা পারবে না। আসলে ওখানে কোনো শাসন ব্যবস্থা নেই, মারা বুঝলে, কোনো শাসন ব্যবস্থা নেই। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ও ভোর হয়ে যায় মধুর নিশি ঘুমাই, শুনি আর কি হবে মারা, তুমি ওরা ওর টেনে গাড়াগাড়ি কর, আর ও মা তোমার টেনে গাড়াগাড়ি করবে, তুই তো ঘুমা নিচি পা। তুমি ওর আগে বড়লো হয়েছে, ওরা তুমি হয়েছে বড়লো? হ্যাঁ, হাঁটা তো যেতেই পারে, তুমি হাঁটবে? এসো না, হাঁটো, হাঁটতে আপ ঠিক আছে, এটা না সাবাস সাবাস শালা, এরকম কিছু আওয়াজ চোদা ছেলেদের জন্য নয় শালা, আজ ছেলেদের নামে শালা শুধু বদনাম সমাজে। এমনি বলে শালা ছেলেরা বইতে পা চাটে, ঠিকই বলে শালা, এরকম কয়েকটা আওয়াজ দাদা ছেলের জন্য শালা, আমাদের মতো ছেলেদের শালা নাম খারাপ। এরকম কয়েকটা আছে দাদা, এরকম কয়েকটা আছে আওয়াজ চোদা, বাদ দাও ওইসব, তোমরা জেনে লাভ নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো বলার একটি কথা, যে তোমার এই ছোটো ভাইটা প্রথম প্রথম এই ইউটিউব করছে, তো একটুখানি সাপোর্ট করো, এখন তো ক্যামেরার সামনে দাঁড়াতে বুক কাঁপে, তোমরা একটু সাপোর্ট করো। যদি ভবিষ্যতে তোমাদের সাপোর্ট দেখে আমার একটু মনে হয় যে হ্যাঁ, কেউ আমাকে সাপোর্ট করছে, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, তো তখন আমি একটু একটু সাহস আছে এই আর কি। তো তোমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো, ব্যাস এটুকুনি বলার কথা।
ব্যাস গুড বাই, ভালো থেকো সবাই।